সাভারে নিত্যপণ্যের বাজার ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত দুপুরে সাভারের সবচেয়ে বড় আড়ত নামাবাজারে এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার তিনি জানান শ্রমিক অধূষিত এলাকা সাভারের সবচেয়ে বড় নামাবাজারে আজ অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় ডালের আড়ত ডিমের আড়ত ও সবজির বাজার মনিটরিং করা হয় এবং সকল পণ্যের দাম নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয় এ সময় কেউ অনিয়ম করে নিত্য পণ্যের দাম বেশি নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এ সময় সাভার উপজেলা সহকারী কমিশনার এস এম রাসেল ইসলাম নূর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাকুন রানী বসাক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন